जी असलामुअलैकुम, আমি ডক্টর মোহাম্মদ শরীফ কৃষ্ণা, প্লাস্টিক এন্ড এস্থেটিক সার্জন। তো আমরা নিয়মিত গাইনোকোমাস্টিয়া সার্জারি করছি, লোকালি করি, জেনারেল অ্যানেস্থেশিয়া বা ফুল অর্গ্যান করি করি, যেভাবেই হোক। আমরা লোকাল অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করি, সেটা হলো যে লোকাল, যদিও লোকাল দিয়ে আমরা করি, সেই ক্ষেত্রে কিন্তু অজ্ঞানের ডাক্তার পাশের রুমে অন্তত বসে থাকেন। যদি কখনো কোনো সমস্যা হয় বা রোগী যদি কখনো ভয় পেয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত ঘুমের ইঞ্জেকশন উনি দিয়ে থাকেন। তো আমরা একটু শুনবো যে তার রেজাল্ট কেমন হলো আর অবস্থা কেমন, আমাদের অজ্ঞানের ডাক্তার ছিল কি না, হ্যাঁ সব কিছু মিলে বলেন দেখি। হ্যাঁ, অজ্ঞান ডাক্তার ছিল, অনেক সুন্দরভাবে অপারেশনটা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, প্রথমে ভয় হয় কিন্তু আসলে ব্যথাটা তো কিছুই হয় না, এটাই সবচেয়ে একটা ভালো বিষয়। অনেক সুন্দরভাবে অপারেশন হয়েছে, রেজাল্ট সন্তুষ্ট। রেজাল্ট সন্তুষ্ট। আচ্ছা, আজকে কতদিন অপারেশনে? 20 দিন। আজকে 20 দিন, তার সেলাইটা কাটতে একটু দেরি হয়েছে। যাই হোক, আমরা সেলাই সাধারণত বলি, বলে রাখি সবসময় যে 10 থেকে 15 দিনের মধ্যে আমরা সেলাইটা কাটার জন্য, আর চাইলে কিন্তু সেলাইটা আসলে এলাকায় কাটতে পারে। আমি ওনাকে আসলে এলাকায় কাটতে বলছিলাম, সে চলে আসছে। যাই হোক, ধন্যবাদ। ভালো নাকি? জি।